নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বই সলভ করাবো দশম শ্রেণীর। তো দেখো অষ্টম অধ্যায়, বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো স্বদেশ পরিচয় ও পরিবেশ, জীবন মুখোপাধ্যায়ের বই। আমি আজকে অষ্টম অধ্যায় সম্পূর্ণরূপে তোমাদের আমি সলভ করিয়ে দেবো। তাহলে আলোচনা করা যাক, ফার্স্ট প্রশ্ন কী আছে অষ্টম অধ্যায়ের। তো দেখো অষ্টম অধ্যায়, উত্তর উপনিবেশিক উত্তর ঔপনিবেশিক ভারত বিংশ শতকের দ্বিতীয় পর্ব, ১৯৪৭ থেকে ১৯৬৪। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন কী বলেছে? এক দাগের প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে লৌহ মানব নামে পরিচিত ছিলেন। অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল। তার দৃঢ় মানসিকতার জন্য তাকে কিন্তু লৌহ মানব বলা হয়। অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল। মুছে দিচ্ছি। দু দাগের প্রশ্ন, মহারাজা হরি সিং ছিলেন। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, মহারাজা হরি সিং কে ছিলেন? মহারাজা হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। কোথাকার রাজা? কাশ্মীরের রাজা ছিলেন। এগুলো একটু মুছে দিচ্ছি। পরের প্রশ্ন কী বলেছে? নেক্সট তিন নম্বরের প্রশ্ন, নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ১৯৫০ খ্রিস্টাব্দে নেহরুর সঙ্গে লিয়াকতের হয়েছিল। চার দাগের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশে জন্ম হয়। সুপ্রিয় দর্শকার্থী, অন্ধ্রপ্রদেশে জন্ম হয় ১৯৫৩ খ্রিস্টাব্দে। আমাদের নেক্সট প্রশ্ন, পাঁচ দাগের প্রশ্ন, এয়ার ট্রেন টু পাকিস্তান লিখেছেন কে? অ্যান্সার হবে খুশবন্ত সিং। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে আমাদের? ৬ নম্বরের প্রশ্ন বলেছে, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার ১৯৫৩ খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বলেছে আমাদের সাত দাগের প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয়। অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার ১৯৬১ খ্রিস্টাব্দে। আমাদের নেক্সট প্রশ্ন, আর দেখের প্রশ্ন, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় কি হবে? অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার জুনাগড় হবে। আমাদের নেক্সট প্রশ্ন, নদেগের প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়। সিয়ের অ্যান্সার ১৯৬০ খ্রিস্টাব্দে। কত সালে? ১৯৬০ খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আমাদের দশ নম্বরের প্রশ্ন, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটা ছিল? অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার হায়দ্রাবাদ। কী ছিল? সিয়ের অ্যান্সার হবে হায়দ্রাবাদ। ১১ থেকে প্রশ্ন, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত? অ্যান্সার হবে মালাবার উপকূলে। কোথায়? মালাবার উপকূলে। ঠিক আছে, তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? তো দেখো শূন্যস্থান পূরণ করো, হরি সিং ছিলেন, শূন্যস্থান হবে কাশ্মীরের রাজা। দু নম্বরের প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি। তিন দাগের প্রশ্ন, সুপারি বনের শারীরিক গ্রন্থের রচয়িতা? অ্যান্সার হবে শঙ্খ ঘোষ। তো দেখো সাইডে কিন্তু লেখা আছে শঙ্খ ঘোষ, সুপারি বনের শাড়ি। চার দাগের প্রশ্ন, কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ছিল ন্যাশনাল কনফারেন্স। অ্যান্সার হবে ন্যাশনাল কনফারেন্স। পাঁচ দাগের প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয় ১৯৬১ খ্রিস্টাব্দে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো রোমানে শেখ আবদুল্লাহ। অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার কাশ্মীর। রোমান টুতে রাজাকার বাহিনী? অ্যান্সার হবে আমাদের এপের অ্যান্সার হায়দ্রাবাদ। রোমান থ্রিতে নাথুরাম গডসে? অ্যান্সার হবে ইয়ের অ্যান্সার মহাত্মা গান্ধী। রোমান ফোরে পত্তি শ্রীমালু? অ্যান্সার হবে এর অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। রোমান ফাইভে জয়ন্ত চৌধুরী? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে গোয়া। রোমান সিক্সে অ্যাডমিরাল নিমিজ? অ্যান্সার হবে
সিয়ের অ্যান্সার গণভোট। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি সত্য মিথ্যাগুলো সলভ করে দিচ্ছি। একদাগে ভারতের ক্ষুদ্রতম দেশীয় রাজ্যটি হলো হায়দ্রাবাদ, এটা ভুল আছে। দুদাগের প্রশ্ন মানে মিথ্যা, কাশ্মীরের রাজা হরি সিং স্বাধীনতার পর পাকিস্তানে যোগ দেন, এটা ভুল আছে। তিন দাগে কাশ্মীরের শাসক নিজাম নামে পরিচিত ছিল, এটা ভুল আছে। চার দাগে নেহরু লিয়াকত চুক্তির অপর নাম দিল্লি চুক্তি, এটা ঠিক আছে। পাঁচ দাগে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, এটা ঠিক আছে। ছয় দাগে প্রশ্ন জওহরলাল নেহরু লৌহ মানব নামে পরিচিত ছিল, এটা ভুল আছে, সর্দার বল্লভভাই প্যাটেল ছিল, ঠিক আছে। সাত নম্বর প্রশ্ন শেখ আবদুল্লাহ কাশ্মীরে ভারত ভক্তির বিপক্ষে ছিলেন, এটা ভুল আছে। আট নম্বরের প্রশ্নে লিয়াকত আলী খা পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, এটা ঠিক আছে। ন নম্বরে মণিকুন্তলা সেনের আত্মজীবনী নাম সেদিনের কথা, এটাও ঠিক আছে। এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করাবো। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো, এক জায়গার বিবৃতির ব্যাখ্যা, তিন হবে পাক মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে পড়েছিল। দু দাগের অ্যান্সার যত সম্ভব এক হবে, হায়দ্রাবাদ ছিল ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য। তো দেখো, হায়দ্রাবাদ ছিল ভারতের বৃহত্তম, মানে ভারতবর্ষের মতো হায়দ্রাবাদ ছিল বৃহত্তম রাজ্য, তার জন্য হায়দ্রাবাদ ভারত ভক্তি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এটাই হওয়া উচিত, ঠিক আছে। প্লিজ তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভুল আমার হতেই পারে। অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, একদাগে কে সর্দার উপাধিতে ভূষিত হন, অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল। দুদাগে সেদিনের কথা গ্রন্থের রচয়িতা কে, অ্যান্সার হবে মণিকুন্তলা সেন। মণিকুন্তলা সেনের লেখা সেদিনের কথা, ঠিক আছে। তিন দাগের প্রশ্ন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন, অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। চার দাগের প্রশ্ন কাথিয়াবাড় উপদ্বীপে অবস্থিত দেশীয় রাজ্যটি ছিল, কাথিয়াবাড় উপদ্বীপে অবস্থিত দেশীয় রাজ্য ছিল জুনাগড়, কী ছিল? জুনাগড়। পাঁচ দাগের প্রশ্ন গোয়াতে কাদের উপনিবেশ ছিল, অ্যান্সার হবে পর্তুগিজদের। কাদের উপনিবেশ ছিল? পর্তুগিজদের। এটা আমাদের অষ্টম অধ্যায়ের যাবতীয় MCQ, ঠিক আছে। তার সঙ্গে বাম স্তম্ভ ডান স্তম্ভ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ করো, SA³ সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।